मटन, देखो मटन, आलू बिरियानी। দাদার সাথে জিজ্ঞেস করব, দাদা আপনি কি বিরিয়ানি খাচ্ছেন? আমি মটন বিরিয়ানি খাচ্ছি। টেস্ট কেমন? টেস্ট ভালো, সব নতুন খুলেছে, তবে এটা জুসি কিন্তু নয়, অনেক। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেকদিন পর একটা বিরিয়ানি শ্যুট করতে চলে এসেছি। পেছনে দেখে তো বুঝতে পারছো আমি চলে এসেছি দাদা বিরিয়ানি, দাদা বৌদি না, দাদা বিরিয়ানি। সো এর লোকেশনটা হচ্ছে তোমার এপিসি কলেজের ঠিক বিপরীতে, এই দাদা বিরিয়ানি, আর রাস্তার ওই পারে রয়েছে এপিসি কলেজ। সো এটা রাস্তার ধারে রয়েছে দাদা বিরিয়ানি, তো এখানে মাটন চিকেন সমস্ত কিছু পাওয়া যায়। সো অনেকদিন ধরে ইচ্ছে ছিল দাদার এখানে এসে ভিডিও করার। সো চলো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখি কীরকম দাদার কলেজ। সো ফাইনালি দাদা বিরিয়ানি চলে এসেছি, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আর এই বিরিয়ানি প্রিপারেশন চলছে, একটা হাঁড়ি তৈরি হচ্ছে, এই দেখো জাস্ট তৈরি হচ্ছে, এ উনুন থেকে জাস্ট উঠলো, এই হচ্ছে দাদা। এটা স্যাফরনের জল না, স্যাফরনের জল পড়লো। সো এই বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এবার দাদার দমে দিয়ে দিল। সো এখন আমি চলে এসেছি দাদা বিরিয়ানির শেফের কাছে। সো ভাই আপনার নাম ক্যা? মেরা নাম হোগা মোহাম্মদ সাইদ হুসেন। ইহা পে কিতনা টাইপ কে বিরিয়ানি বানতা হ্যায়? ইহা পে আবি মটন চিকেন আর বস মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি, ঠিক হ্যায়? আর মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি কা রেট কিতনা হ্যায়? মটন বিরিয়ানি কা রেট আপকা 130 রুপিয়া আর চিকেন কা মাত্র 100 রুপিয়া। আর ইহা পে ক্যা চাপ ইয়া কুছ বানতা হ্যায় উসকা আলাবা? আবি আবি তো মানে ফাইনালি স্টার্ট হুয়া নি হ্যায়, মগর এক এক হপ্তা মে আপকা স্টার্ট হয়ে যায়গা, ঠিক আছে? ঠিক আছে। হচ্ছে দোকানের ভেতরটা, ওয়াশ বেসিন রয়েছে, খাবার জায়গাও রয়েছে, বেশ স্পেশিয়াস, ফ্যানও রয়েছে, অসুবিধা নেই, তোমরা এসে খেতে পারো এখানে, আর পার্সেল তো অপশান রয়েছে। এই হচ্ছে দাদা বিরিয়ানি। সো ফাইনালি আমি দোকানের ওনারের সাথে বসে গেছি। দাদা তোমার নামটা কি বলো? আমার নাম সুকৃতি মণ্ডল। আচ্ছা এই দোকানটা কত বছর পুরনো তোমার? এটা ফার্স্ট পয়লা বৈশাখে শুরু হয়েছে এবার। আচ্ছা এর আগে আমার যখন ছিল ফার্স্ট লকডাউনের আগে 40 টাকা চিকেন বিরিয়ানি, 60 টাকা মটন বিরিয়ানি বিক্রি হতো তখন। সেটা কোথায় বিক্রি করতো তুমি আগে? মধ্যমগ্রাম কারবালা ব্রিজের মুখেই। আচ্ছা তো সেখান থেকে এখন এটা তোমার নতুন কাউন্টার মধ্যমগ্রামে, তাই তো? এপিসি কলেজের ঠিক অপোজিটে। আচ্ছা তো এখানে তুমি কী টাইপের বিরিয়ানি দিচ্ছ? এখানে চিকেন বিরিয়ানি একটা মুরগি 4 টুকরো করে 100 টাকা, 1000 ml কন্টেনারগুলো। আচ্ছা মটন বিরিয়ানি 130 টাকা 100 গ্রামের পিস দিয়ে, 1000 ml কন্টেনার। আচ্ছা আর সবথেকে বড় যেটা পাওনা আপনাদের কাছ দিয়ে আমার, 40 টাকার বিরিয়ানিটা যেমন সাপোর্ট করেছিলেন, ভালোবেসেছিলেন, তার ফলস্বরূপ বলতে পারেন আজকের দাদা বিরিয়ানি। তো দাদা বিরিয়ানিটা দাদা নাম রাখার কারণটাই, যখন দমদমে 40 টাকা চিকেন বিরিয়ানি ছিল আর মধ্যমগ্রামে 40 টাকা চিকেন বিরিয়ানি, ওটা ছিল কাকা এটা দাদা, দাদা কাকার ভিতরে একটা কম্পিটিশন চলতো, তো সেখান থেকে দাদা নামটা ধরে রাখার চেষ্টা করেছি, বা আদার্স অন্য কিছু না, বা অন্য কেউ কিছু ভাববেন সেটাও না। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে আজকে বলতে চাই আপনারা একবার হলেও দাদা বিরিয়ানির বিরিয়ানি ট্রাই করুন। আশা করি ব্যারাকপুর অঞ্চলের বিরিয়ানির ক্যাটাগরি হবেই, এটা আমি বুক টুকেই বলতে পারি, আমার কুক ব্যারাকপুর থেকেই আসে ওরা, তাদের সাথে আপনি পরিচয় হয়েছেন আগে। তো বিরিয়ানির কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আমি দামে কমে দিতে পারি, ফেমাসটা যে মানে সবাই সাধ্যের ভেতরে, আমাদের মতো যারা আমরা ছিলাম আছি একটা বিরিয়ানি 200 250 300 টাকা দেখে দেখলে একটা দিনের রোজের দাম চলে যায়,
তো আমি চাইছি যে আমার এখানে সব শ্রেণীর মানুষ আসতে পারবে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, মিডিয়াম, মধ্যবিত্ত, সবাইকে আমার নমস্কার। আশা করি একবার হলেও দাদা বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। সো বন্ধুরা, দেখলে দাদার সাথে কথা বললাম, সো বেশ ভালো লাগলো। আর দাদা যেভাবে বলছে বিরিয়ানির কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে, আমি তো নিজে দেখলাম, এবার খেয়ে দেখবো। আর অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো, অবশ্যই এই দোকানে একবার আসতেই হবে। দোকানের অ্যাড্রেস, সমস্ত কিছু, ফোন নাম্বার সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা দাদা বৌদি বিবাপি অনেক কিছু ট্রাই করেছো, এবার দাদা বিরিয়ানি, দাদা বিরিয়ানি ট্রাই করে দেখতে হবে, দেখতেই হবে। এসো, খাও, তারপরে বলো। চলো খেয়ে দেখি এবার। তো এনারা খেতে স্টার্ট করে দিয়েছে। তো দাদার সাথে জিজ্ঞেস করবো, দাদা আপনি কি বিরিয়ানি খাচ্ছেন? আমি মটন বিরিয়ানি খাচ্ছি। টেস্ট কেমন? টেস্ট ভালো, সব নতুন খুলেছে, তবে এটা জুসি কিন্তু নয়। অনেকে যদি মনে করে যে এটা জুসি, সাইড ডিশ কিন্তু একটা নিলে ভালো হয়, কিন্তু টেস্ট, মশলা ব্যালেন্স পারফেক্ট আছে। প্রতিটা দেখুন আপনি চালগুলোকে দিয়ে, একদম ফাইন গ্রেন চাল আছে, প্রত্যেকটা চাল আলাদা আলাদা। আর মটনের পিসটা দেখি, মটনের পিসটা, মটনের পিসটা, হ্যাঁ মটনের পিসটা খুব বড় বলবো না, ঠিক আছে, 130 টাকার পক্ষে ঠিকই আছে, কোয়ান্টিটি 130 টাকার পক্ষে ঠিকই আছে। তবে একটা সাইড ডিশ নিতে হবে, আমি যারা নেবেন তাদেরকে বলবো, কারণ এটা কিন্তু জুসি বিরিয়ানি এরা করেনি, তবে টেস্ট পারফেক্ট। সো ফাইনালি আমি মটন বিরিয়ানি নিয়ে বসে গেছি। এটা একটা বড় সাইজের আলু দিয়েছে, দেখো পুরো তুলতুলে আলু, রাইসের কোয়ান্টিটিটা হিউজ, ভাতগুলো ঝুরঝুরে রয়েছে, খুব একটা অয়েলি না, উপরে স্যালাড। মাটনের পিসটা দেখি এবার, খুব গরম, দেখো মাটনের পিসটাও বেশ বড়। এবার টেস্ট করে দেখি, রাইসটা বেশ সফট রয়েছে, খেতে বেশ ভালো। আলু আলুটাও বেশ ভালো। মাটনটা খেয়ে দেখি, খুব গরম, খুব গরম, বাট মাটনটা খুব টেস্টি, সফট, দেখতে পাচ্ছ, দারুণ খেতে। মটন দেখো, মটন, আলু, বিরিয়ানি, জাস্ট ফাটাফাটি। সো ফ্রেন্ডস, আজকে অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।